এসবি মিউজিক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রাগ ইমন শিখব। তো রাগ ইমন হচ্ছে কল্যাণ ঠাট থেকে উৎপন্ন। রাগ ইমনে সবগুলো শুদ্ধ স্বর শুধুমাত্র মা করি। ইমন রায়ের জাতি হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ, বাদী হচ্ছে গা এবং সমবাদী হচ্ছে নি। এখন প্রশ্ন, জাতি কি? জাতি হচ্ছে রায়ের আরোহণ এবং অবরোহণ ভেদে, নোটের সংখ্যানুপাতে যে নামকরণ করা হয় সেটা হলো জাতি। যেমন যে রায়ের আরোহণে সাতটি নোট এবং অবরোহণে সাতটি নোট ব্যবহার হয় সেটাকে বলে সম্পূর্ণ জাতীয় রাগ। অর্থাৎ যখন সাতটি নোট ব্যবহার হয় তখন সেটা হয় সম্পূর্ণ জাতীয়, যখন আরোহণে ছয়টি নোট ব্যবহার হয় তখন সেটা বলে সারব, এবং যখন রাগে পাঁচটি নোট ব্যবহার হয় তখন সেটি বলে ঔরব। তো একটি রাগের আরোহণে যদি সাতটি হয় এবং অবরোহণে যদি সাতটি নোট ব্যবহার হয় তাহলে সেটাকে বলা হয় সম্পূর্ণ সম্পূর্ণ জাতীয় রাগ। কোনো রাগের আরোহণে যদি ছয়টা নোট ব্যবহার হয় এবং অবরোহণে যদি সাতটি নোট ব্যবহার হয় তাহলে সেটিকে বলা হয় সারব সম্পূর্ণ। অর্থাৎ নোটের সংখ্যা অনুযায়ী নাম দেওয়া হবে। আরোহণে যে কটা নোট যদি ছয়টা হয় তাহলে সারব বলবো, যদি পাঁচটা হয় তাহলে ঔরব বলবো, যদি সাতটি হয় তাহলে সম্পূর্ণ বলবো, অবরোহণে যদি পাঁচটি হয় তাহলে ঔরব বলবো। এ হলো জাতি। এবার আসলো বাদী এবং সমবাদী। বাদী হলো রাগের সেই নোট যে নোটটাকে সর্বাধিক বেশি ব্যবহার করা হয়। সমবাদী হচ্ছে বাদীর থেকে একটু অল্প ব্যবহার করা হয়। তো ইমন রায়ে বাদী হচ্ছে গা এবং সমবাদী হচ্ছে নি। তো ইমন রায়ের চলন হচ্ছে নিরে গারে নিরে সা, পামা গারে নিরে সা। তো প্রতিটা রাগের নির্দিষ্ট চলন আছে, চলন অনুযায়ী আমরা বিভিন্ন রাগ চিনতে পারি যে এটা ইমন, এটা কল্যাণ, এটা সরি, এটা ভোপালি, এটা আশাপুরি, বিভিন্ন। তো কোনো সময় একটি রাগের চলনের সাথে অন্য রাগের মিল হবে না, সামান্য একটু হলেও পার্থক্য অবশ্যই থাকতে হবে। তেমনিভাবে ইমন রাগে সা রে গামা পাধা নিশা এইভাবে বাজানো হয় না, বাজানো হয় নি রে গামা ধানি সা ছানি ধাপা মাগা রে সা। যেমন আর যখন আমরা রাগ বাজাবো তখন অবশ্যই প্রতিটা নোট একটু টেনে টেনে বাজাবো যেন শুনতে সুন্দর লাগে। যেমন আমি আরোহণ বাজাচ্ছি, করিমা হলো যখন ছয়টা ছিদ্র খোলা থাকবে এবং জোরে ফু দেওয়া হবে তখন করিমা বাজবে। এবার আমি পকড় বাজাচ্ছি। পকড় হলো রাগের চলন, যেমন নি রে গা। পামা গা, নি রে সা,
এটা হলো পকড়। তো রাগ বাজানোর ক্ষেত্রে প্রথমে আরোহণ এবং অবরোহণ বাজানো বাজাতে হয়, পরে পকড় বাজাতে হয়, পরে আলাপ বাজাতে হয়। তো আমি আবারও আরোহণ এবং অবরোহণটা দেখাচ্ছি, খুব টেনে টেনে বাজাবেন, তাহলে শুনতে সুন্দর লাগবে, নিত্যে শুভ হবে। পকড় নিরেগা পামাগা নি রেছা আশা করি বুঝতে পারলেন। তো রাগ যেহেতু বড়ো হয়, সেহেতু একটি লেসনে সম্পূর্ণ দিলেই আপনাদের বুঝতে অসুবিধা হবে। প্রথমে আপনারা ইমন রাগের আরোহণ অবরোহণটা সুন্দরভাবে বাজাবেন, পকড়টি সুন্দরভাবে বাজাবেন। এটি শেষ হলে আমি দ্বিতীয় লেসনে রাগের আলাপটা আমি আপনাদের শেখাবো এবং সেই লেসনটি নিয়ে আসবো। যদি লেসনটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আমার সাথে থাকবেন, ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।